সকলকে বহুত বহুত ধন্যবাদ জানাইছো আমার ইউটিউব চ্যানেলতে। আজ আমি কথা পাতিব লৈছো আপনার নতুন ফ্রেশ অর্থাৎ পোস্টের রিকুইরমেন্টের তলত নতুনকে ভেকেন্সি কেটার বিষয়ে। তো ইয়াতে কত কিমান কোয়ালিফিকেশন লাগবে, স্যালারি কিমান দিব, আপনার লগতে আপনার লাস্ট ডেট কিমান, তো সেই বিষয়ে দেরি নকরিব লোক চাই লো। তো এই পোস্টের রিকুইরমেন্ট আপনার গ্রামীণ ডাক সেবা অর্থাৎ জিডিএস বলে কোয়া হয়। তো ইয়ারে আপনার তিনটা ভাগত পোস্ট ভগাই দিছে। প্রথমটা আছে আপনার ব্রাঞ্চ পোস্ট মাস্টার BPM, তারপরটা আছে আপনার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ABPM, তারপরটা আছে আপনার ডাকসেবক। তো এই তো ইয়াতে টোটাল পোস্ট আছে আপনার 919টা। তো ইয়ারে আপনার কাস্টমাইজ পোস্টবিলাক বেলেগ বেলেগকে ভগাই দিয়ে আছে। তো তারে আপনার ইউআর অর্থাৎ জেনারেল কারণে আছে আপনার 439, এসসির কারণে আছে 50, এসটির কারণে আছে 87, EWS এর কারণে আছে 75। এই EWS এইটো কোনটো কাস্ট পরে মই নাজানো, ঠিক শিওর নহয়। তো যদি জানে কোনোবাই তেনহলে কমেন্ট বক্সে জনাই দিব পারে। তো তারপিছতো আছে আপনার OBC, OBC এর কারণে আছে 231, PWD এর কারণে আছে আপনার 10, PWD বির কারণে আছে 10, PWC 10 এর কারণে আছে আপনার 9, PWD DE কারণে আছে আপনার 8। তো এতিয়া যদি আপনি এতিয়া কাউন্ট করো টোটাল আপনার PW পোস্ট কিমান আছে, PW পোস্ট হবো আপনার টোটাল 37। তো পোস্টেলর এই রিকুইরমেন্টের বিষয়ে আপনি তো বেশিরভাগে গমে পালা, আপনার তিনটা ভাগত ভগাই দিয়ে আছে, টোটাল পোস্ট কিমানটা আছে, কাস্ট ওয়াইজ কিমানটা দিয়ে আছে, এই বিষয়ে জানাই দিলো। এতিয়া থাকিলে আপনার কোয়ালিফিকেশন, শিক্ষাগত অর্হতা কি লাগিব। তো প্রথমতে আপনার এটা লাগিব সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস, আপনার মেট্রিক পাস লাগিব, আর লগতে আপনার ম্যাথামেটিক্স আর ইংলিশত পাস করাটো কম্পালসরি। তো তারপরে থাকিব আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ। তো ইয়ার আপনার অসমের ভিতরে তারমানে তিনটা ল্যাঙ্গুয়েজত ভগাই দিয়ে আছে। আপনার অসমের কারণে আছে অ্যাসামিজ, আর বরাক ভ্যালির তিনটা ডিস্ট্রিক্টর কারণে আছে আপনার বেঙ্গলি, তারপর আপনার BTID এরিয়ার কারণে আছে আপনার বড়ো। তো এইখিনি আছে শিক্ষাগত অর্হতা। তো তারপর থাকিলে আপনার কম্পিউটার নলেজ, অর্থাৎ কম্পিউটার নলেজ ইয়াতে লাগিব আপনার। এতে কম্পিউটার নলেজটা আপনার 16 ডেজের ডিউরেশন লাগিব, অর্থাৎ 60 দিনের কোর্সটা হবো লাগিব, অর্থাৎ 2 মাসের কোর্স হলে হয়ে যাব। তো ইয়াতে আপনার প্রাইভেট গভর্নমেন্ট দুটাই অ্যাকসেপ্ট করা হবো। আর ইয়াত আর লগতে ইয়াতে আকো একটা ইম্পর্টেন্ট কথা হল যে ইয়াতে আপনার যদি আপনার মেট্রিক নাইবা হায়ার সেকেন্ডারিত আপনার কম্পিউটার সাবজেক্ট আসিল, হলে আপনি 16 ডেজের যেটা আপনার কোর্স আছে অর্থাৎ 2 মাসের কোর্সটা এটা নহলেও হয়ে যাব আপনার, তাতে অলরেডি আপনার ইলেকট্রিক সাবজেক্ট আসিলে। তো তারপর থাকলে আপনার অ্যাপ্লিকেশন ফিজটো কিমান লাগিব। তো ইয়াতে এপ্লিকেশন ফিজটো মই ঠিক ভালদরে বুঝি নাপালো, কিন্তু ইয়াতে বেলেগকে দিয়ে আছে। তো ইয়াতে দিয়ে আছে আপনার OBC, OC আর EWS-র মেলর কারণে 100 টাকা, মেলর কারণে 100 টাকা, বাকিবিলাক জেনারেল বা হয়তো বেলেগ আপনার যেবিলাক কাস্ট আছে SC ST সেইবিলাকৰ বিষয়ে ইয়াতে একো নাই। তো ইয়াতে আপনার এই পেমেন্টটা আপনি অনলাইন পেমেন্ট করিব পারিব, অর্থাৎ যেটা অনলাইন করিব লগে লগে আপনি পেমেন্টও করিব পারিব। তারপরতো থাকলে আপনার সিলেকশন প্রসেস, ইয়াতে আপনার অনলাইনের উপর ভিত্তি করে আপনার এই সিলেকশন প্রসেস হয়ে যাব। হয়তো এটা আপনার পার্সেন্টেজের উপর, হয়তো বেলেগ কেন যদি কোয়ালিফিকেশনের উপর হয়ে যাব। তো তারপর থাকলে আপনার কেন অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার নিয়মটা আমি জানাই দিয়েছি, এটা আপনার টোটালি অনলাইন করব পারিব। এটা আপনার ওয়েবসাইটত আছে, মোট ওয়েবসাইটটা আপনার ডিসক্রিপশনত লিঙ্কত পাই যাব। তো আপনি তাতে যাই কেনে ডাইরেক্ট ক্লিক করে ডাইরেক্ট অনলাইন করব পারিব। তো লগতে থাকলে আপনার ইয়াতে আর তিনটা বস্তু থাকিল, স্যালারি, এজ আর লাস্ট ডেট। তো সেই বিষয়ে জানাই দিয়েছো। তো বয়স লাগবে আপনার 18-40 বছরের ভিতর। তো স্যালারিটো আপনার ইয়াতে অল্প ঘন্টা ওয়াইজত দিয়ে আছে, মানে কিমান ঘন্টা কাম করাইলে কিমান অর্থাৎ পাব। অর্থাৎ প্রথমটো হব আপনার স্যালারি BPM, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কারণে হব মিনিমাম TRSA 4 ঘন্টার বাবে লেভেল 1-র কারণে 12,000, আর 5 ঘন্টার কারণে লেভেল 2-র কারণে হবো আপনার 14,000। তো আকো এবার কই দিছো মই, স্যালারিটা হবো আপনার BPM, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কারণে। তো মিনিমাম TRS 4 ঘন্টার বাবে লেভেল 1-র কারণে 12,000, আর 5 ঘন্টার কারণে লেভেল 2-র বাবে 14,000। এটা আপনার হল BPM, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কারণে। তারপরতো থাকলে আপনার ABPM, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর ডাকসেবক। ইয়ারে আপনার স্যালারিটা অল্প কম হয় আপনার 4 ঘন্টার কারণে লেভেল 1-র বাবে 10,000, 10,000, আর 5 ঘন্টা লেভেল 2-র বাবে 12,000, অর্থাৎ 12,000। এটি আছিল আপনার স্যালারিটোর বিষয়ে। তো এতিয়া থাকিল আপনার লাস্ট ডেট। তো এতিয়া লাস্ট ডেটটো এই কেতিয়া হব, তো লাস্ট ডেটটো হবো আপনার 4 সেপ্টেম্বর 2019, অর্থাৎ 4/9/2019।
তো এইটো কেতিয়া স্টার্টিং হৈছে? তো এইটো স্টার্টিং হৈছে আপোনাৰ 5 আগষ্টৰ পৰা। অলৰেডি আপোনাৰ অনলাইন স্টার্ট হৈ গৈছে। তো আপুনি যিমান জলদি বাহন গালে বাৰ আপুনি এপ্লাই কৰি লব পাৰে। হয়তো বহুত দেৰি লৈ থাকিলে হয়তো বহুত টাইমত সার্ভাৰৰ প্ৰবলেম হয়, সার্ভাৰ ডাউন মাৰি থাকে, কিবা বহুত বহুত ধৰণৰ প্ৰবলেম আহে। আপুনি যিমান জলদি সোনকালে পাৰে আপুনি এপ্লাইটো কৰি থৈ দিয়ক। তো বাকী এইখিনি আছিল আপোনাৰ টোটেল ভেকেঞ্চি, অৰ্থাৎ চেলাৰি, বয়স আৰু কিমানটা কাষ্ট ৱাইজ পোষ্টবিলাক ভগাই দিয়া আছিল, এইখিনি আছিল। তো বাকী তো ভিডিঅ'টো আপোনাৰ এইখিনি আছিল। তো বাকী যদি আপোনাৰ ভিডিঅ'টো ভাল লাগিছে হয়তো ইনফৰ্মেটিভ হিচাপে লাগিছে আপুনি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, লগতে ওচৰতে থকা ঘণ্টিটো আপুনি টিপি দিব আৰু লগতে আপুনি ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক, অৰ্থাৎ সিহঁতৰ লগত শ্বেয়াৰ কৰক যিসকলে নেকি অনলাইন কৰিব বিচাৰে। আৰু যদি আপোনাক অনলাইনটো কেনেকৈ ষ্টেপ বাই ষ্টেপ কৰিব লাগে সেই বিষয়ে যদি আপোনাৰ ভিডিঅ' লাগে তেনেহ'লে আপুনি কমেণ্ট বক্সত জনাব, মই যিমান জলদি সোনকালে পাৰোঁ মই ভিডিঅ'টো বনাই দিম। আৰু এনে কিবা ডাউট বা প্ৰব্লেম থাকিলে আপুনি কমেণ্ট বক্সত জনাই দিব পাৰে, মই উইদিন 24 ঘণ্টাৰ ভিতৰত আপোনাৰ কমেণ্টৰ ৰিপ্লাই পাই যাব, অৰ্থাৎ ফুল ডিটেইলছত মই তাতে জনাই দিম। আৰু বাকী এইখিনি আছিল পষ্টটোৰ বিষয়ে। আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, লাইক কৰিব, কমেণ্ট কৰিব, নতুন চেনেল তো অলপ গ্ৰ' কৰাৰ কাৰণে অলপ লাগে এতিয়া, তাৰমানে যিমান পাৰে অলপ চেনেলটো ছাবস্ক্ৰাইব বেলেগৰ দ্বাৰা হ'লেও মানে জব ইনফৰ্মেটিভ এটা অসমৰ ইনফৰ্মেশ্যন বা কিবা কিবি ধৰণৰ বেলেগ মানে ইনফৰ্মেটিভ টাইপ আপোনাৰ যদি কিবা ভিডিঅ' দৰকাৰ হয় আপুনি এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব পাৰে। তো ভিডিঅ'টো এইখিনি আছিল, তো বাই।